হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমলের মাধ্যমে নৈকট্য এবং ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে জিলহজের 10 দিনের চেয়ে বেশি প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর অন্য কোনো দিনের চেয়ে নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনসমূহে নেক আমলের যেই মূল্য, এই দিনসমূহে নেক আমলের যেই প্রিয় ভাজন হওয়ার সুযোগ, সেই সুযোগটা অন্য সময়ের থেকে এটা বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কি জিহাদের থেকেও দ্রুত তো আল্লাহর নৈকট্য অর্জন করার এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ এই 10 দিন জিহাদ কি এই 10 দিনের থেকেও আরো বেশি প্রিয় ইবাদত নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ একটি প্রিয় ইবাদত কিন্তু এই 10 দিনের মতো প্রিয় নয়। এই 10 দিনে ইবাদতের জিহাদ যারা করবে, যারা একনিষ্ঠভাবে ঐকান্তিকভাবে ইবাদতের জিহাদে লিপ্ত থাকবে, তারা ময়দানের জিহাদ থেকেও বেশি সওয়াব আল্লাহর কাছ থেকে পাওয়ার সুযোগ আল্লাহ রেখে দিয়েছে। এজন্য আমাদের উচিত এই দিনসমূহে অন্যান্য সময় যেভাবে আমরা কাটাই, এই সময়গুলোতে এভাবে অবহেলা না করা, বিশেষ করে করোনার পর্যদস্ত এই অবস্থাতে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বেশি পেতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই আজাব গজব থেকে যাতে আমরা হেফাজত থাকতে পারি, সেই দিকটা আমাদের বেশি বেশি স্মরণ করা উচিত। এবং দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন এই 10 দিনকে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশ ইয়ানি আশরাজিল হজ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার দিবসসমূহের মাঝে সবচেয়ে দামি দিবস হচ্ছে এই জিলহজের 10 দিন এবং রাত, যেটা আজকের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের শনিবার, তথা 9 জিলহজ এর পরে 10ম তারিখ যেদিন আমরা ঈদের জামাত করব, ঈদের নামাজ পড়ব, আল্লাহর জন্য কুরবানি করব, ওই দিনের রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফজিলতটুকু বিদ্যমান থাকবে এবং আমরা সেই সওয়াবটুকু পেতে পারব। কেন এই দিনগুলোর আমরা বেশি ইবাদত করব? কারণ হলো বিভিন্ন হাদিস, আমি হাদিসগুলো উল্লেখ করছি। তিরমিজির বর্ণনা, রাসূল বললেন, এই 10 দিনের প্রতিটা রোজার সওয়াব হচ্ছে এক বছরের রোজা রাখার সমান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন শাওয়ালের 6 রোজা সমান সমান রাসূল বললেন এক বছরের সওয়াব, কিন্তু জিলহজের প্রতি একটা রোজা এক বছরের সওয়াব। তাহলে কত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য, যাতে আমরা সহজেই অনেক বড় সফলতা অর্জন করতে পারি, অনেক বেশি সওয়াব আল্লাহর কাছ থেকে নিতে পারি, এই সুযোগটা আল্লাহ রেখেছেন। তিরমিজি একই বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 দিনের রাতগুলো, অর্থাৎ 10টা রজনী, এই 10 রজনীর প্রতিদিনের ইবাদত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, অর্থাৎ প্রতিদিন আমি ইবাদত করে আল্লাহর কাছ থেকে লাইলাতুল কদরের সমান সওয়াব পেতে পারি। এটা তিরমিজির বর্ণনা। এই বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই যে প্রতি রোজা সমান সমান এক বছরের সওয়াব এবং প্রতি রাতের ইবাদত সমান সমান লাইলাতুল কদরের সওয়াব। এবং সওয়াবুল ইমানে ইমাম বাইহাকি বর্ণনা করেন, তারগিবে মুনজিরি বর্ণনা করেন, 10 দিনের নেক আমলের প্রত্যেকটাই 700 গুণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করাতে থাকেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এমনিতেই তো নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য পাওয়া যায়, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যায়, কিন্তু এই সময়ের ইবাদতগুলো একত আল্লাহর কাছে পৌঁছতে পারবো, দ্বিতীয়ত আমরা অগণিত অফুরন্ত সওয়াব পেতে পারবো। প্রতিটা আমল 700 গুণ করে আল্লাহ দান করবেন, প্রতি রাত শবে কদরের সওয়াব দান করবেন, প্রতিদিনের রোজা এক বছরের করে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। অতএব এই দিনগুলো যাতে অন্যান্য দিনের মতো আমাদের স্বাভাবিক যেভাবে আমরা কাটিয়ে আসছি, এই দিনগুলো যাতে সেভাবে না কাটে, আমাদের এই দিনগুলো যাতে অন্যান্য দিন থেকে আরো বেশি উৎসব মুখর এবং সওয়াব এর পরিবেশে কাটে, সেই দিকটা আমরা নিশ্চিত করা দরকার। সেই দিকটা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন হাদিস থেকে কয়েকটি আমল আজকে উত্থাপন করার চেষ্টা করব। বিভিন্ন হাদিস থেকে পর্যালোচনার পরে যে আমলগুলো আমরা দেখতে পাই, সেটাকে আমরা 5টি আমলের মাধ্যমে আমরা এই দিনগুলো যাতে কাটাতে পারি, সেই 5টা দিক আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে 5টি আমল এই 10 দিনে বেশি বেশি করতে বলেছেন, 10 দিনে 5টা কাজ, 5 দফা আমরা বাস্তবায়ন করব 10 দিনে অফুরন্ত নিয়ামতের জন্য এবং তাম জিন্দিগির গুণাগুলো যাতে ক্ষমা করিয়ে নিতে পারি সেই নিয়তে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঁচটি আমলের কথা বিশেষভাবে, এই দশ দিনে পাঁচটি আমল, আরো কিছু আমল আছে সেগুলো আমরা অটোমেটিক বাই দা বাই করবো, এগুলো আমরা যেমন নহর করা, কোরবানি করা, এবং আরাফার দিন আসলে আরাফার দিনে একটু ইবাদত করা, এইভাবে যে সালাতুল আধা, ঈদুল আধা আদায় করা, এগুলো আমরা করবো। কিন্তু পাঁচটা আমল যেগুলোর দিকে আমাদের নজর কম যায় বা শয়তান আমাদের নজরটাকে কনভার্ট করে ভিন্ন দিকে ফিরিয়ে দেয়, সেই আমলগুলোর কথা তুলে ধরবো ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে রোজা। এই নয়টা দিন অর্থাৎ আরাফার দিন পর্যন্ত, আগামী কল্লো থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, যেহেতু শনিবার ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম, তার আগের দিন পর্যন্ত এই নয়টা দিন রোজা রাখবো, যাতে প্রতি একদিনে এক বছরের সওয়াব অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নয় দিনে রোজা রাখতেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিলহজের এক তারিখ থেকে শুরু করে জিলহজের নয় তারিখ আরাফা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করলেন, ওই দিন শুধুমাত্র আরাফার ময়দানে অবস্থানকালীন শুধু আরাফার রোজাটা ভেঙেছেন, কিন্তু তার আগের নয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান গ্রহণকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো কন্টিনিউ করেছেন। এই জন্য আমাদের উচিত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নিজের মাঝে বাস্তবায়ন করব, যেটা আবু দাউদ 2437 নম্বর হাদিস, সুনান নাসাঈ ইমাম নাসাঈ 2416 নম্বর হাদিস, মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল 22234 নম্বর হাদিসে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর জিলহজের প্রথম নয় দিন রোজা রাখতেন। এবং তিরমিজির একটু আগে হাদিসে দেখলাম প্রতি একটা রোজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘোষণা দিলেন, এক বছরের নফল রোজা পাঁচ দিন, বছর অর্থাৎ পাঁচ দিন হারাম দিন ব্যতীত রোজা রাখলে, সারা বছর রাখলে যে সওয়াব, জিলহজের একদিন রোজা রাখলে ঠিক তেমন সওয়াব। যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, এমন কোন দিন নাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে বেশি সুযোগ, আহাব আল্লাহর কাছে বেশি অধিক প্রিয়, মিন আশরি যিল হিজ্জাহ, এই আশরি যিল হিজ্জাহ জিলহজের প্রথম দশ দিনের থেকে অন্য দিন এত কম সময়ে এত কম ইবাদতে আল্লাহর কাছাকাছি পৌঁছার সুযোগ আর অন্য দিনের মাঝে নেই, যেই সুযোগটা এই দশ দিনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই দশ দিন নয় দিনে যারা রোজা রাখবে তাদের প্রতি রোজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের সওয়াব দান করবেন। আর নবম দিন আরাফার দিন যদি আমরা রোজা রাখি, সেই দিন এক রোজাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিছনের এক বছরের গুনাহ মাফ হবে, সামনের আরেক বছরের গুনাহ মাফ হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কি পেলাম? নয় দিনের রোজা, যেহেতু আরাফারটা দুই বছর আর বাকি আট দিনের এক বছর করে করে আট বছর, অর্থাৎ এই নয়টা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি দশ বছর রোজা রাখার সওয়াব আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। যেটা মুসলিমের হাদিসে রাসূল বললেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা ওয়া সানাতাল লাতি বাদা। আমি আল্লাহর কাছে এই ধারণা পোষণ করি, এই বিশ্বাস রাখি যে আরাফার রোজা যারা রাখবে তাদের পিছনের এক বছর, সামনের এক বছর, দুই বছরের গুনাহ মাফ। মুসনাদ আহমদের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাআদিলু সানাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই বছরের সওয়াব আল্লাহ দিবেন, আবার দুই বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। অক্ষম যারা আমাদের, যারা শারীরিকভাবে আমরা, যারা আমাদের যে ভাইরা দুর্বল, তারা এই নয় দিন না রাখতে পারলেও কোনোভাবে যাতে আরাফার রোজাটা কোনোভাবে তাদের মিস না হয়, সেই দিকটা আমরা খুব জোরভাবে আপনাদেরকে আবেদন করব, অনুরোধ করব, যাতে একটা রোজার মাধ্যমে দুই বছরের সওয়াব। চিন্তা করুন, এক রোজা দুই বছরের সওয়াব দেওয়া হবে, আবার দুই বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা বোনাসের উপরে বোনাস, পিছনের এক বছরের সওয়াব দেওয়া হচ্ছে, সামনের আরেক বছরের সওয়াব দেওয়া হচ্ছে, পিছনের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে, সামনের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। এটা এক বোনাসের উপরে আল্লাহর বিশেষ বিশেষ বোনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে দান করে। অতএব আমরা চেষ্টা করব, বিশেষ করে এই করোনার সময়, যে সময়টা খুবই খুবই সংকটপূর্ণ এবং খুবই ভীতিকর, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ডাক দিয়ে নিয়ে যান সেটা কেউ বলতে পারে না। এই সময়ে আমরা রোজার মাধ্যমে হয়তোবা সুস্থতা পেতে পারবো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সুমু তাসিহু,
তোমরা রোজা রাখো সুস্থ হও, রোজা রাখো সুস্থ হও, তিনবার রাসূল বললেন রোজা রাখো আর সুস্থ হও, রোজা রাখো আর সুস্থ হও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতাকে রোজার সাথে সংযুক্ত করে দিলেন। আমরা মনে করি রোজা রাখলে হয়তো অসুস্থ হয়ে যায়, আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, আমাদের ডায়াবেটিসের সমস্যা হয়, আমাদের অন্যান্য শারীরিক ফাংশনগুলো দুর্বল হয়ে যায়। এটা মোটেও ঠিক না, এটা না ধার্মিক দিক বিশ্লেষণ করলে আপনি এটার অস্তিত্ব টিকে না, চিকিৎসা বিজ্ঞানের কাছে গেলে এর অস্তিত্ব টিকে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এবং ইয়োশিনারি অশোমি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 2016 সালে রোজার উপর, অর্থাৎ রোজার যে হাকিকত, এই হাকিকতের দিকটা তিনি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রকাশ করেছেন অটোপেজি, অর্থাৎ দীর্ঘক্ষণ 9 ঘন্টা 10 ঘন্টা ধরে যদি কোনো মানুষ না খেয়ে থাকে তাহলে তার ভিতরের যেই দুর্বল কোষগুলো আছে যেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়, যেগুলো অ্যান্টিবায়োটিকের মাধ্যমেও যেগুলোকে নিঃশেষ করতে পারে না, সেগুলো অটোমেটিক এক দুর্বলটা সবলটাকে, সবলটা দুর্বলটাকে অটোমেটিক খেয়ে শরীরকে সুস্থ করে দেয়। এই তত্ত্ব আবিষ্কার করার কারণে ওনাকে 2016 সালে নোবেল পুরস্কার দেওয়া হলো। দেখুন বিজ্ঞানও বলছে দীর্ঘক্ষণ অভুক্ত থাকলে মানুষ রোগাক্রান্ত হয় না, বরং ক্যান্সার সহ অনেক রোগ ভালো হয়ে যায়। ধর্ম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন সুম ও তাসিহ, রোজা রাখো সুস্থ হও। করোনার এই মহামারী অবস্থায় যেখানে কোনো ভ্যাকসিন নেই, যেখানে কোনো ঔষধ নেই, কোনো প্রতিষেধক নেই, হতে পারে এই রোজার মাধ্যমে, যেহেতু রাসূল সুস্থতার সংযুক্তি করেছেন সেহেতু রোজা হতে পারে আমাদের এই করোনার জন্য সুস্থতার একটা অন্যতম মাধ্যম। আল্লাহ এটা করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন সুম ও তাসিহ, তোমরা রোজা রাখো আর সুস্থ হও। তাবরানির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রাখলে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহর উম্মত যদি রোজা রাখে আমি তাদেরকে দুইটা নিয়ামত দিব, এক নম্বর আসহাহতু লাহু জিসমা, আমি আল্লাহ তার শরীরকে সুস্থ করাবো, আসহাহতু লাহু জিসমা ওয়া আযামতু লাহু আজরা, এবং আল্লাহ আমি আল্লাহ তাকে এত অপূরন্ত প্রতিদান এবং সওয়াব দিব যা কল্পনা করতে পারবে না, যেটা হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন সিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য আমি আল্লাহই তার জাজা দিই। এই জাজাটা কি হতে পারে মানুষ কল্পনা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিনের রোজা মানুষকে আস্তে আস্তে অনেক দূরত্বে জাহান্নাম থেকে অনেক দূরত্বে নিয়ে যায়, রোজাকে রাসূল জাহান্নামের জাহান্নাম থেকে বাঁচার ডাল বলেছেন। রোজাদারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়্যান নামক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অর্থাৎ রোজার সম্পৃক্ততাগুলো সবচেয়ে বড় বড় জিনিসের সাথে। অতএব ক্যান্সার সহ বড় রোগ যেহেতু রোজার মাধ্যমে ভালো হয়, সেহেতু করোনার থেকে হেফাজত পেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা পোষণ করি, নিশ্চিত নয় সেটা আল্লাহই ভালো জানেন, যেহেতু রাসূল দুইটা হাদিসে বলেছেন রোজা রাখলে মানুষ সুস্থ হয়, সেহেতু আমরা আশা পোষণ করতে পারি এই পর্যদুস্ত অবস্থায় রোজা রাখার কারণে আল্লাহ আমাদের হেফাজত করবেন। তাহলে আমরা প্রথম যে আমলটা পেলাম সেটা হচ্ছে রোজা। এই 9 দিন যতদিন সম্ভব আমরা রোজা রাখবো, অন্তত আরাফার রোজাটা কোনোভাবে মিস করব না, অর্থাৎ আগামী শুক্রবারের, এই শুক্রবারের পরের শুক্রবারের যে রোজা সেই রোজাটা কোনোভাবেই আমরা মিস করব না। আর যারা সামর্থ্যমান, যারা আমরা আল্লাহর কাছে সুস্থতা এবং আল্লাহর কাছে বেশি সওয়াব চাই, তারা আগামীকাল থেকে আমরা রোজা শুরু করব এবং শুক্রবার পর্যন্ত টানা।